গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা জাস্ট উঠলাম আর এই হচ্ছে বিছানার অবস্থা, এখনো গোছানো হয়নি। ফ্রেশ হবো, মাসি এসে গেছে, মাসি রান্না করছে। তার আগে আমি তোমাদের আমার ওয়ার্ডরোবের অবস্থা একবার দেখাই। এ দুটোর এক তো ঠিক আছে, বাট এইটার অবস্থা কিছু যাওয়ার আগে না পুরো মেস হয়ে থাকে আমার। তো মাসি আজকে আলু গাজর পনির দিয়ে একটা তরকারি বানাবে। তো এখন আমাদের এই ব্লগটার এডিট চলছে, যেটা আজকে সকালে আসবে। আর পূজা তো এখনো ওঠেনি। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা ঘুম থেকে উঠেই টয়লেটে পড়ো সেই কম্পিউটারের সামনে বসে গেছিলাম ব্লগটা এডিট করতে। তো এডিট ডান, রেন্ডারিংয়ে বসিয়ে দিয়েছি। আজকে কি বিছানাটাকে আবার ট্রায়াল রুম বানিয়ে রেখে দিয়েছো? আজকে আমি অনেক মানে বাথরুমে বসে বসে ডিসাইড করে নিয়েছিলাম। এই যে হ্যালো, এইগুলো কিন্তু আজকে তুলে দিয়ে যাবে, কালকে সব বিছানা রেখে দিয়ে চলে গেছিলে। আজকে রথযাত্রা, সবাইকে জানাই জিলাপি। হ্যাপি রথযাত্রা। আর জিলাপি মাকে ফোন করে দেখো, আজকে বোলপুরে সব প্যাকেট প্যাকেট জিলাপি আসবে। ও আসি, তোমাদের বাড়িতে জিলাপি আসছে আজকে? জিলাপি রথ তো আজকে। দেখ ফার্স্ট অফ অল, এই যদি চাটা নিয়ে বসেছি সেটা অলরেডি জুড়িয়ে সর্বত হয়ে গেছে। নেতানো মানুষের নেতানো বিস্কুট বিস্কুট আবার শোন, এখানে আওয়াজটা দিলি যে কি বললি? ওই তোকে রোজ তোকে টানছি, সেটা কি রথের থেকে কম কিসের? না পূজা এখানে বসে কাজ করে, ঠিক আছে। আর আমি মাঝে মাঝে আসি ওর এই মানে ক্যামেরা করতে। আর এই ফ্যানটা বন্ধ করে দিয়ে চলে যায়। বাহ 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 বাহ, হয়েছে হয়েছে, পুরো বোতল খালি করে দিয়ে। কি হলো একটু বলো না, রান্না কি হলো? রান্না পানির দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে একটা তরকারি। আর কি? রুটি আর কি? চলো টাটা। শান্তি পূজা চলে আয়, ব্রেকফাস্ট রেডি, জলদি আয় জলদি আয়। না রাখা যাবে না এক্ষুনি। তোর দুটো ব্রেড, আন্ডা, এই হলো জ্যাম, এই হলো পিনাট বাটার, যা ইচ্ছে। আমি ভাবলাম এগুলো একটু মাখিয়ে দেবে। মাখিয়ে না, খুব দাবি বেড়ে গেছে লাইফে। একটা কলা নিনে, একটা কলা নিনে এনে। তুমি কি আদ রাখি কি? আমি কলা নিয়েছি, তুই নিয়ে। তো এই হচ্ছে, তুই আমার এটা তুলে দিলি কেন? চুপচাপ খেয়ে ফেল। চুপচাপ চুপচাপ, না না চুপচাপ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, পূজার আমার ব্রেকফাস্ট সেম, শুধু আমার এটা এক্সট্রা। এরে কি করেছো? কিন্তু মাথায় মারলে মাথা ফেটে যাবে, তুমি ভাঙছি ভাঙবে না। ও বাবা, আমার কোনো দোষ নেই, গ্যাসটা তো চালাতে পারছি না, অনিমেষকে ডেকেছি। আরে মাইক্রোওয়েভে এগুলোকে গ্রিল করেছি আর কি, পুরো শক্ত ইট হয়ে গেছে। কেবেল কেবেল কেবেল, ব্রেড পুরো টোস্ট হয়ে গেছে। আর ব্রেড টোস্ট কি করতে যাচ্ছে? পুরো টোস্ট হয়ে দাঁত ইট হয়ে গেছে, দাঁতে লাগছে, দাঁতের উপর চাপ পড়ছে আমার। ওরে আরে বাপরে, সব ভেসে গেল। তো বাইরে এখন শুরু হয়ে গেছে মুষলধারে বৃষ্টি। আরে 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 আরে, বলছি সব ভেসে গেল তো কোনো হুঁশ নেই। তুই এখনো খাসনি? খাসনি খাসনি, সত্যি তুই আমাকে একমাত্র সত্যিকারে ভালোবাসিস। তো আজকে আর কি বলবো, আমাদের পুরো বাড়ি করোনা করোনা হয়ে গেছে একদম। দেখো এখন সময় হচ্ছে ঘড়িতে 4টে,
আর আনফরচুনেটলি আমাদের এখনো লাঞ্চ হয়নি। ইয়েস, তো তোমাদের ঘটনাটা বলি, দুটো থেকে আমাদের বাড়িতে ভুড়ি ভুড়ি লোক এসে গেল ফর ডিফারেন্ট রিজনস। আর আনফরচুনেটলি তখনই আমার এত কাজ ছিল যে আমি ল্যাপটপ থেকে এদিক ওদিক তাকাতে পারছিলাম না। তো যা সামলেছে আমাদের এই পূজা ম্যাডাম, ঠিক আছে, তো তো এই পুরো বাড়ি পুরো ডেটল দিয়ে ক্লিন করা, সমস্ত জিনিসগুলো ক্লিন করা, সব কিছু পূজা করেছে। আর আমি যে তখন থেকে এই রুমে বলছি বলছি বসছি বসছি তখন থেকে এই রুমে দরজা বন্ধ করে ঢুকেছিলাম, এই জাস্ট বেরোলাম। তো আমি সারপ্রাইজ কে, ও নিজেও এখনো লাঞ্চ করেনি, তাই ওকে বলছি তুই আমাকে ভালোবাসিস সত্যিকার। বলছি তুই এটা পারলি চারটে অবধি না খেয়ে বসে থাকতে? গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় হয়ে গেছে 5:05, আর 5 মিনিটে আমার আগেন আর একটা মিটিং স্টার্ট হবে। আজকে সিরিয়াসলি প্রচণ্ড হয়েছে অকুপাইড, বাট 5 মিনিট টাইম আছে পাখিগুলোকে একটু খেতে দিই। তো এইখানে ছোটো ছোটো করে গাজর কাটা আছে, আর এই হচ্ছে সিট। তো আরবান থেকে বিকেলে কয়েকটা জিনিস আনার প্ল্যান ছিল, দুজনেই যেতাম, কিন্তু আমি কয়েকটা কাজে এখানে আটকে গেছি, তাই এখন এই যে পূজা ম্যাডাম রেডি। হ্যাঁ, রবিনকে ডেকে দেবো? এ বলছি এই তোর ভাঙা চিরুনি দেখি দিদি, ওরেও হয়েছে ঘষে ঘষে তো চুল নিয়ে যা রিক্সা, আরে যাওয়ারটা অ্যাট লিস্ট যা, আর একা একা যাচ্ছিস, রিক্সা ছাড়া যেতে হবে না। সে গেছে ম্যাডাম, হেঁটে এলি কেন, পেয়েছিস? আরে জিও, চলো তোমাদের পূজা ম্যাডাম গরমে ঘেমে ঘুমে এত কিছু নিয়ে এলো, ওর জন্য একটু চা বানানো যাক। বাবা আজকে তাড়াতাড়ি এসে গেলে, বলছি আদা কই? আদা এই হচ্ছে হানি লেমন টি রেডি। কি হলো বল, তুই খেয়ে তো দেখ না, একটু টেস্ট তো করে দেখ। এবার আমি একটা কথা বলতে চাই, এই যে আমাদের প্রো দাদার কম বুদ্ধি নয়, খুবই ভালো বুদ্ধি, তিনি কি করে দিলে এই কাঁচের প্লেটটাকে দিয়েছিলেন গরম চায়ের উপর চাপা, যা হওয়ার তাই হয়ে গেছে। ওই যে পূজা এটাকে নিয়ে গত আধা ঘন্টা ধরে বসে আছে দেখাবে বলে ক্যামেরায়, কুড়ুনি কাজ করার জন্য বাবা, ওর কেমন যত্ন নিয়ে আমি জিজ্ঞেস করো? এই না রে, চাটা একদম বিচ্ছিরি হয়েছে। বলছি এই চা নিয়ে তো যখন ছাদে যেতাম তখন তো বাবা বা করতে, বলছি চাটা তো কি ভালো হয়েছে রে, তুমি একটু টেস্ট করে দেখো তো। না না, না ঠিকই বলেছিস, চাটা একটু খাওয়া কষ্টদায়ক, তুমি একবার টেস্ট করে দেখো না। এই নিয়ে 500 বার বললাম, দেখলি দেখলি কি বলছিস? এদিক 5 জন খেতে হয়, 5 জন কেন, তোমার কোয়ালিটি কি 5 জন কথাটা ছিল না নাকি? কি গো, কি প্ল্যান আজকে? এখন 8:30 বাজে, ঠিক আছে, আমি এসে একটু রেস্ট নিয়েছি, আমি আজকে খুব টায়ার্ড লাগছিল, এক্সারসাইজ হয়নি, আর একটু কাজও ছিল। আর এখন মানে এখন আমি এসেছি বিরিয়ানি বানাতে, কাল থেকে তো জানোই বিরিয়ানিটা পেন্ডিং ছিল। তুমি আজকে যখন পূজাকে বললাম, পূজা আজকে দিনটা সেটা দে, রাত্রি হয়ে গেছে, রুটিও করা আছে, তো কালকে সকালবেলা আমার অফিস নেই, কালকে সকালবেলা বিরিয়ানিটা বানাবো। ওর মুখটা দেখলাম এইটুকু হয়ে গেল, ঠিক আছে, বললো না 2 দিন ধরে ফ্রিজে চিকেনটা আছে, খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো আমার কাছে সেরকম বিরিয়ানির মশলা বলতে কিছুই নেই, মানে গোটা গরম মশলা, জাইফল, জৈত্রী, স্টার ইনিংস কিছুই নেই। তো বাট বিরিয়ানি রেডিমেড ওইটা আছে, মশলাটা আছে, তো আমার একটু ভালো করে বানানোর ছিল, জাফরান ফাফরান দিয়ে সেসব নেই, তো যেরকম আছে ওরকম ভাবেই বানাবো। খেতে আমার জন্য একটা চিকেন পিস আলাদা করে রেখে দিই। হ্যাঁ আমি জানি, তোমার বলার আগেই আমি জানি। আচ্ছা, তো সেরকম ভাবেই বানাবো, তোমাদের দেখাচ্ছি আমি। এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে বাকিগুলো চিকেন, পেঁয়াজ পেঁয়াজ কাটা আছে, এটার মধ্যে জলটা আমি চাপিয়েছি। তো এখন অলরেডি সময় হয়ে গেছে 9:15, আমি এক্সারসাইজ করলাম, স্নান টান করলাম, অ্যান্ড আমি যে গাজর আর দুধের কম্বিনেশানটা খাই সেটাও আমার বানানো হয়ে গেছে।
আমাদের বাড়িতে দুজন বিশাল খানেওয়ালা আছে, তো এই একজন আর ওই একজন দুজনের জন্য এক ঝুড়ি বিরিয়ানি রাইস বানিয়েছে উঠবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে কে খাবে, আমি শুধু দেখবো, তিন দিন ধরেও শেষ হবে। আচ্ছা তো এই যে আমাদের দুজন খানেওয়ালার জন্য শুধু রাইস নিয়েছে, দেখো কীভাবে নিলি বিপি। হ্যাঁ বলছি বিরিয়ানি খাবি, বিরিয়ানি খাবি, আয় দেখাচ্ছি তো দিদি কী করেছে, দেখ দেখ তোর আর ওর জন্য। দুদিন এমন এক্সারসাইজ করলি বিল্ডিং নড়ে গেল, ভাগ্যিস ছাড়লি। এ দেখো এখানে দুজনে বিরিয়ানির অপেক্ষায় সময় গুনছে, মুখ দুটো দেখানো। ওফ ডিজাইন ডিজাইন, তো এটা হচ্ছে আমার চিকেন আর এটা হচ্ছে বিরিয়ানি। তো এটার মধ্যে হোয়াইট ব্রাউন এর ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার বানানো আছে, হোয়াইট আর ব্রাউন একটাই লেয়ার হয়েছে চিকেনটা। এ কতক্ষণ লাগবে ওটা? তো এখানে দিদিকে এক্সারসাইজ করতে দেখে হতাশ হয়ে তাকিয়ে আছে পূজা, আর মনে মনে বলছে না না আমিও করি, আমি কাল থেকে করবো, আজকে আমার শরীরটা খুব খারাপ। শোন না তুই আজকে একটু মন ভরে বিরিয়ানিটা খা না, আজকে আমি তোকে বলছি আজকে বিরিয়ানি তো খাবো। তুই এইদিকে তাকাসি না, তুই রান্না করে গিয়ে হাড়িটা ভিতরে ঢুকে যা। না না আমি বিরিয়ানি খাবো, আমি বিরিয়ানি কে কাল থেকে করবো। হ্যাঁ বিরিয়ানি কে কাল থেকে, আজকে করলাম না, মানে আমার শরীরটা দিয়ে রিয়েলি একদম একদম আই সাপোর্ট ইউ। বেশি কথা বাড়াতে চাইলাম, তুই এটা কি নিয়ে এসেছিস? আমি বেশি কথা বাড়াতে চাইছি না, রাত্রিবেলা ওঠো চলো। আরে কোথায় যাবো, উঠবে রাখি না তুমি কিরে তোর মন কি আবার শান্তি পেলো? হ্যাঁ এতক্ষণে গিয়ে শেষ হবে, তো এই কারণে সকালে ব্লগ দেওয়ার ডিসিশনটা নেওয়া, আশা করি তোমাদেরও সেই ব্যাপারটা ভালো লেগেছে। লিখে জানিও কমেন্ট বক্সে কেমন, মানে ঠিক ডিসিশন নিয়েছি কিনা। চলো এবার একটু ঘুম ঘুম পাচ্ছে, তো আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা রিকোয়েস্ট হলো, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড প্লিজ 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 সাবস্ক্রাইব ইনসাইড আউট ফর মোর সাচ ফান লাভিং ফ্যামিলি ভিডিওস। তো অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, ইয়োর ফ্রেন্ডস, ইয়োর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড এন্ড স্টে প্রিটি। ভালো থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এক্সাইটেড মুভি টি দেখে। গুড।